হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব মার্কেটিং নিয়ে এইটা আমার 18তম ভিডিও টিউটোরিয়াল। এখানে আমি আলোচনা করব আমরা আমাদের ভিডিওগুলোতে কিভাবে আই বাটন ইউজ করব। সেই সঙ্গে একটু কথা বলে নিই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ফিরে আসি ইন্ট্রোর পর। প্রতিবারের মতো আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব, চ্যানেল ড্যাশবোর্ড। চ্যানেল ড্যাশবোর্ড থেকে আসলে আমাদেরকে প্রথমত ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পরেই আমরা সাধারণত ইন্ডি স্ক্রিন বলেন বা আই বাটন বলেন, আমরা আমাদের ভিডিও আপলোড সহ আদার্স কার্ডসগুলো আছে, আপনারা এর আগেই দেখছেন, আপনাদেরকে দেখাইছি, আমি সেই কাজগুলো সম্পূর্ণ করে নিয়ে আই বাটনে যখন যাব তখন আমি আবার ভিডিওটা ওখান থেকে শুরু করব। ততক্ষণ আমাদের ভিডিওটা এখানে মাঝখানে স্কিপ করা থাকবে, এটা আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করে দেব। আমাদের ভিডিও আপলোড মোটামুটি কমপ্লিট। এখানে আমরা আপনাকে দেখাবো যে অ্যাড কার্ডস কীভাবে আপনারা ইউজ করবেন। আমরা আপনারা গত টিউটোরিয়ালে দেখেছেন যে ইন্ডিস্ক্রিন কীভাবে ব্যবহার করতে হবে, আমরা এই টিউটোরিয়ালে আপনাকে দেখাবো যে অ্যাড কার্ডস কীভাবে আপনি ব্যবহার করবেন। ভিডিও আপলোড কমপ্লিট হওয়ার পর আপনারা ভিডিও এলিমেন্টসে আসলে আপনারা দ্বিতীয় নম্বরে দেখবেন যেখানে অ্যাড কার্ডস, আপনারা অ্যাড কার্ডে এখানে অ্যাড করবেন। অ্যাডে ক্লিক করা মাত্রই আপনারা দেখবেন একটা ফর্ম চলে আসবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে ভিডিও যখন আপনারা প্লে করেন, যখন ভিডিও সেই ভিডিওর ঠিক ডান পাশের উপরের কোনায় দেখবেন যে একটা আই বাটন নামে আসে, ঠিক আছে, আই কার্ড, এটাকে আই কার্ড বা আই বাটন বলা হয়। তো ওইটা দেখবেন যে একটা নোটিফিকেশন চলে আসে, তো আপনি ওই আই কার্ডে আপনি ভিডিও ব্যবহার করতে পারবেন, প্লে লিস্ট দিতে পারবেন। তো আপনি যদি এখান থেকে দেখেন অ্যাড কার্ডে ক্লিক করেন দেখেন ভিডিও আর প্লে লিস্ট চ্যানেল পুল লিঙ্কস আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। আপনার যেইটা ইচ্ছা সবগুলোর সেম নিয়মে ব্যবহার হবে। তো আমি আপনার প্লে লিস্ট অ্যাড করে দেখাই দিয়েছি আমার। তো আপনি এখানে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পর আপনি যে ভিডিও সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি চাচ্ছি প্লে লিস্টে দিব, তো আমার প্লে লিস্টে এখানে আমি দিয়ে কার্ডে ক্লিক করে দিলাম ক্রিয়েট কার্ড। এই ক্রিয়েট কার্ড হয়ে গেছে দেখেন, এখানে জাস্ট আপনি এখন রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে দিবেন, কারণ এদিকে আর কোনো অপশন নেই আপনার ব্যাগে আসার, এটা অপশন দিলে আপনার আবার আগের পজিশনে চলে আসবে। তো এখানে আসার পর দেখেন যে আপনার এটা টোটাল বিষয়টা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আশা করি আপনারা সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক আছে, তো আমিও বোঝাতে পেরেছি। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আপনার স্ক্রিনশট সহ পোস্ট করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার। তো আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে যে আপনার এখানে ভিজিবিলিটি আছে, তো এইখান থেকে আপনি যেরকম আছে এরকমই থাকবে। হ্যাঁ, এখানে আর নতুন করে দেওয়ার কিছু নাই, আপনি জাস্ট পাবলিশ করে দিন। তো আমাদের আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আচ্ছা, অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই।